দেখা ও ঠিক আছে আপনাদের কি আপনাদের ভালো লাগবে মা আমি বলি নি বলি নি তারপরে আপনার করবে তখন তো এই যে আমগুলো নিয়ে আসার পরে রেডি হয়ে গেছে যে মা তো কড়া দিয়ে দিয়েছে কড়াই গরম জল জল দিয়েছে গরম করে নেবে তো আমগুলো আগে সিদ্ধ করে নেবে তাই না তো এইভাবে আমাদের ছোট আমের বা কুচি আমি আচার হবে এবার দেখুন জলটা কেমন ফুটে গেছে এবার আমটা দিয়ে দেবে আম ধুয়ে টুয়ে নিয়ে সব রেডি করা ঠিক আছে আম কেটে রাখলে এরকম কালো হয়ে যায় তো আমটা এবার সিদ্ধ হয়ে যাবে এর ভিতরে কি দেবে লবণ হলুদ দিবে নাকি লবণ হলুদ ও এর ভিতরে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেবে আর একটু জল লাগবে না দেখি তো লাগে যদি করে লাগবে না লাগবে আমে জল বেরবে তো ও আমে জল বেরবে তো লাগবে না সেটাই বলছো ঠিক আছে লবণ দিলে অনেকটা জল তো এটা হলো কচি আমের আচার দেখুন কি সুন্দর হবে সম্পূর্ণটা দেখবেন আপনারা এই যে দেখুন আমটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাবে তারপরে লবণ হলুদ দেবে না আর একটু কমও হ্যাঁ নাহলে লবণটা বিষ হয়ে যাবে এই যে দেখুন দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেছেন এইবার মা লবণ যেটা যেটা দেওয়া দরকার দেবে কি দেয় দেখুন গুড় দেবে কি কি দেবে দেখুন কি সুন্দর করল হেভি আচার হবে কচি আমের আচার হয় আর একটা হয় বড় আমের যেটা বড় আমেরও যদি করে মা তখনও দেখাবো আর কচি আমের আচারটা দেখালাম বড় আমের আচারটা অন্যভাবে করে না কচি আমের আচারটা এইভাবে করে দেখাবো আপনাদের অবশ্যই যদি আমার মা করে করে তো প্রতি বছরই তো দেখতে পাবেন কি সুন্দর কার কার জিভে জল আসছে বলবেন আমার এতেই জল আসছে ঠিক আছে আমার প্রবলেমের জিনিস দেখলে সবারই জিভেই জল আসে মিথ্যে করে বলবেন না কেউ এইটা দেখুন দেখুন কি সুন্দর হবে এবার হয়ে গেল এবার গুড় দেবেন কি সুন্দর দেখুন খালে নামা ওই এ করা ভালো হবে তেল তেল দিয়ে আচারটা রোদে দেওয়া ভালো হবে কিন্তু সুন্দর হয়ে গেছে এটা কি করবো এর ভিতরে গুড় দেবে না ও গুড় অন্যভাবে দেবে দেখুন আপনারা কীভাবে আচার করে আমার মা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে না আহ রুটি দি খেতে লুচি দি খেতে যাই দি খাবেন খেতে খেতে লাগবে তো এটা নামিয়ে নেবে তারপরে মা দেখুন কী করে দেখুন আচারটা কী সুন্দর হয়েছে দেখেন এখন আচার হয়নি তো আচার হবে দেখুন তো এই যে দেখুন মা কড়ায় তেল দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা দিয়েছে এখন একটু সর্ষে দেবে তো এই যে আচারটা দেবে কি সুন্দর লাগবে খেতে তো দেখুন কি দেয় এর ভিতরে আর এর ভিতরে কি কি দেয় তো দেখুন দেখতে থাকুন এই যে তেলের উপর একটা বড় তেজপাতা দিয়ে দিয়েছে দেখেছেন কি সুন্দর এবার একটু খালি একটু সর্ষে দেবে আরো লঙ্কা দিচ্ছে মা দেখুন টক ঝাল আচার হবে হয়ে গেছে এবার দিয়ে দাও একটু সর্ষে দিয়ে দাও এই দিতে হইতো না তো দাও কি দিতে হবে হ্যাঁ বেশি দিতে হবে না অল্প বাটা তো দেবো একটু পাঁচ ফোড়নও দিল
মানে মৌরি আছে মে আর ওই মেথি আছে বলে দিল ঠিক আছে মৌরি আর মেথি দিল মানে হয়ে গেছে এইবার দেখুন কি দেয় এই যে দেখুন গুড় দেবে গুড় তেলের উপরে দিয়ে দিল চটপট করে ফাটছে তেলের উপরে গুড় দিয়ে এটা অনেকটা গুড় না মা কতটা এক কেজি গুড় এটা এর ভিতরে 500 দেবে 500 বেশি দেবে হ্যাঁ 500 বেশি দেবে থাক থাক আর দিতে হবে না দেখতে মিষ্টি দেখুন কেমন হলো দেখছেন এইটা একটু একটু ফুটবে তারপরে দিয়ে দেবে এই যে এগুলো মা সাবধান এখনে কড়াটা উল্টে যাচ্ছিল মা নাড়াটা যে মার নাড়ার জন্য ঠিক আছে আমার কড়াটার কি অবস্থা হয়েছে দেখেছেন আমাদের ঠিক আছে দেখুন কি সুন্দর গুড়টা একটু একদম ইয়ে হয়ে যাবে মানে মেখে যাবে সব কিছুতে আর হয়ে যাবে তাই না দেখুন এবার দিয়ে দিল গুড়ের ভিতরে কেমন হবে কি চর্ব করে শুচ্ছে ঠিক হয়ে যাবে তো হোক তারপরে আমি পুরো এটা হোক তারপরে দেখাচ্ছি আবার ঠিক আছে এই যে দেখুন আচারটা কি সুন্দর হয়েছে দেখুন দেখুন মা কি সুন্দর করে ফেলেছে পুরো আচার রেডি এবার নামানোর আগে তো এই থালাতে তেল দিয়ে নিচ্ছে কাঁচা তেল কাঁচা সর্ষের তেল তো আচারটা দেখুন কি সুন্দর হয়েছে দেখলে জিভে জল চলে আসবে ও খুবই সুন্দর হয়েছে আচার মানে তো টেস্টি তো হয়ে গেল দেখলেন তো পুরো রেসিপিটা কেমনভাবে আমার মা তৈরি করলো তো এটা হলো কচি আমের আচার আর একটা করবে যেটা আটি আম হয় সেই আটি আমের আচার তো গুড়ের পরিমাণটা খুব বেশি হয়েছে ভালোই লাগবে খেতে ঠিক আছে তো গুড় বেশি না দিলে মিষ্টিটা হবে না আচারটা ভালো লাগবে না যে জেলির মতন আচার হয়েছে ঠিক আছে এই যে দেখুন হেভি টেস্টি সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে দেখে তো ঠিক আছে হয়ে গেল আমাদের আচার রেসিপি তো দেখালাম কীভাবে মামা কী করলো সিম্পল রান্না তো ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এতটুকুই দেখাবো আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সেম টাইমে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজাবেন আর অলে ক্লিক করবেন তাহলে আমার নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক আছে তো ঠিক আছে আজকের মতো এতটুকুই